بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন বোন ফাতিহা, উনি সুন্দর প্রশ্ন করেছেন যে বাজারে যে আপনার ফেয়ার, কি বলে এটাকে, ফেয়ারনেস বাড়ানোর যে ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ কি না যদি হালাল প্রোডাক্ট হয়। যে সম্মানিতা বোন, এখানে বক্তব্য হলো যে স্বাভাবিকভাবেই একটা বাচ্চা যখন দুনিয়ায় আসে, অধিকাংশ বাচ্চারাই খেয়াল করবেন যে সে ফর্সা হয়ে কিন্তু জন্মগ্রহণ করে, সে কিন্তু ফর্সা হয়ে জন্মগ্রহণ করে অধিকাংশ ক্ষেত্রে। যারা নিগ্রো তাদের কথা ভিন্ন, স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানের মানুষ, স্বাভাবিকভাবে মানে অনেকেই আর কি বাচ্চাটা ফর্সা হয়েই আসে। এরপরে দেখা যায় বিভিন্ন রকমের রং তার পরিবর্তন হচ্ছে বিভিন্ন কারণে। তাহলে আসলগতভাবে কিন্তু একটা বাচ্চা বা একটা নবজাতক সে ফর্সা ছিল, বিভিন্ন কারণে, বিভিন্ন রকমের ওয়েদার বা বিভিন্ন কিছুর কারণে দেখা যায় তার শরীরের, তার ত্বকটা পরিবর্তন হচ্ছে। তো মানে এজন্যে সে যদি কোনো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে, তার জন্য এটা অনুচিত হবে না, জায়েজ হবে, যেহেতু সে তার আসলে ফিরে যেতে চাচ্ছে। মানে মূলনীতিটা হচ্ছে না জায়েজ হবে কেন যদি তাবদিলুল খালক হয়, সৃষ্টির পরিবর্তন হয়, আল্লাহ আপনাকে একভাবে সৃষ্টি করেছেন, আপনি এটার পছন্দ, এটার উপর আপনি সন্তুষ্ট না, আপনি চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন, এটা হলে সমস্যা। তো এখানে যেহেতু ফেয়ারনেস ক্রিমটা ব্যবহারের উপকারিতা হচ্ছে যে ময়লা যেগুলো লাগছে সেটা হয়তো মানে যেভাবে আটকাচ্ছে, এটা ইউজ করার কারণে হয়তো ওইভাবে ময়লা টানবে না শরীর বা আপনার ত্বক, একটা বিষয়। অথবা আপনি ছোটবেলায় যেমন ফর্সা ছিলেন, আপনি আপনার ওই আসলের দিকে আপনি যেতে চাচ্ছেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যা ইউজ করছেন সেটা যেন আপনার ত্বকের জন্য ক্ষতিকর না হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইউজ করবেন যে এটা, এই প্রোডাক্টটা আমার জন্য ক্ষতিকর কি না। যদি আপনার ত্বকের জন্য ক্ষতিকর হয়, ক্যান্সারের কারণ হয় অথবা ত্বক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য এটি হারাম। ইসলাম বলেছে, লা দরারা ওয়ালা দেরার, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতি করবেনও না। সুতরাং এই শরীরকে নষ্ট করার ক্ষমতা আপনার নাই, এটার মালিকানা আপনার না, আপনি তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ করছেন, মালিকানা কিন্তু আপনার না। আপনি চাইলে আপনার শরীর নষ্ট করতে পারবেন না, এই জন্য আত্মহত্যাটা কুফরি কেন? এই কারণে সে তার নিজেকে শেষ করে দিচ্ছে, না এটার মালিকানা তো আপনার না। যাই হোক, তো এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন যে যদি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে, ইনশাআল্লাহ শরীর পরিচ্ছন্ন রাখার জন্য, ময়লা যেন কম টানে শরীর, অথবা আপনি ছোটবেলায় যেমন ফর্সা ছিলেন ওই ফর্সায় আপনি ফিরে যেতে চাচ্ছেন, সেটার জন্য হলেও সমস্যা নাই। কন্ডিশন হচ্ছে এটা যেন আপনার শরীরে ক্ষতি সাধন না করে, ক্ষতিকর আপনার জন্য হবে না, এমন হলে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। হাযা মা ইন্দি ওয়াল্লাহু আলাম, এটা যা আমার কাছে ছিল, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।